তারপরে এই পাহাড়ের মধ্যে উনি থাকতেন। এক গুফা ছিল, সেই গুফার মধ্যে উনি বসবাস করতেন। বহুদিন সাধন ভজন করার পর উনি গেছিলেন অমরনাথ। অমরনাথ থেকে ফিরে এসে বাবাকে অমরনাথ রূপে প্রতিষ্ঠা করেন বাংলা 1358। আপনার নাম? আমার নাম সুভাষ গাঙ্গুলি। সুভাষ গাঙ্গুলি, আপনি এখানেই থাকেন? আমি এখানে থাকি না, আমি ওই প্রতিদিন আসা যাওয়া করি। কোথায় থাকেন? এই ডুবুডি বলে একটা গ্রাম আছে। কতদিন আপনি প্রিয় করছেন মন্দিরে? আমি করছি 2 বছর 2 মাস। আচ্ছা, আর এই মন্দিরে কিছু অলৌকিক কিছু আপনার জানা আছে? অলৌকিক জানা আছে। কিরকম তার না পাওয়ার সময় আমি বললাম যে ধুতরা ফুল যদি না পাই তাহলে ধুতরা ফল চাপাবো। তো ধুতরা ফল তো চাপাইনি, ফুল পেয়ে গেলাম, ফল চাপালাম না। তো আমি পূজা করতে করতে ওই একজন বর্ধমানের এসেছিল, স্বামী স্ত্রী আর ওর মেয়ে। তো তারা একটি ধুতরা ফল পেল, আমাকে জিজ্ঞেস করছি বাবা একটি ফল পেলাম কি, মানে ফল তো ফলের আশা যে সবাই আসে, ফল পেয়েছেন ভালো, আপনার মনোকামনা পূর্ণ হলো। হ্যাঁ, এই একটি। আর প্রতিদিন এই মানে মাঘে এমনি না বাইরে না এসে বেড়াতে নিয়ে থাকে না প্রতিদিন? ওটা দেখা যায় কখন? দেখ, দুটা দুটো মানে বেলা বেলা দুটো মানে বেলা দুটো? হ্যাঁ, কটা? না না, ওটা টাইম নাই, টাইম নেই কোনো। না, ওটা টাইম নেই।